গুড় হচ্ছে দেখো গুড় দেখুন খেজুর গুড় হচ্ছে খেজুর গুড় পাটালি হবে যদি খেতে হয় আসতে হবে এসে খেতে হবে রসও পাওয়া যায় হ্যাঁ রসও পাওয়া যায় দেখুন উনুন এই দেখো উনুন মাটির উনুন এই উনুন হচ্ছে আমরা আগে তৈরি করে দিতে হবে উনুনগুলোকে এদিক থেকে একদিকে উনুন ঢুকলে একদিকে আগুন জ্বালালে এই সাইড থেকে আগুন বেরোবে ঘর দেখুন উনুন দেখুন উনুন দেখুন উনুনটা দেখুন সঙ্গে গুড় দেখুন কিরম গুড় হচ্ছে যদি খেতে চান চলে আসুন মিষ্টি মিষ্টি গুড় খাবেন পেট পরিষ্কার হয়ে যাবে দাদা পেট পরিষ্কার হয়ে যাবে দেখে না পেট পরিষ্কার হয়ে যাবে দেখুন এই দেখুন মাস্টারকে দেখুন মাস্টারকে দেখুন এই দেখুন মাস্টার মাস্টার হাসবেন আচ্ছা মাস্টার হাসুন তো একটুখানি এই দেখুন মাস্টারের মুখ মাস্টার রেডি একদম গুড় তৈরি করার জন্যে জ্বালানি সব খেজুর ফেজুর জ্বালানি উনুন অনেক উনুন আছে হ্যাঁ তুলবে না এরকম তো দেখেনি কেউ কেউ তো দেখেনি এগুলো না এগুলো কি ইয়ে খেজুর ইয়ে হয় মানে গুড়ের গুড় গুড়গুলো বসায় পাটালিগুলো এই দেখুন পাটালির এর মধ্যে পাটালির গুড়গুলো ঢালে পাটালি তৈরি হয় এটা পাটালি হয় এই দেখুন সব খেয়ে নিয়েছে সব খেয়ে নিয়েছে যারা বানাচ্ছে ওরা মনে হচ্ছে ওরাই খেয়েছে কিচ্ছু রাখেনি দেখুন হাঁড়িগুলো দেখুন গাছ থেকে নামাচ্ছে গাছ এখানে দেখুন এই দেখুন গাছ এই দেখুন গাছ গাছ দেখছেন দেখুন গাছ দেখুন দেখুন আপনারা সব গাছগুলো কেটে কেটে শেষ করে ফেলছেন এরা এখনও গাছগুলো কাটেনি ওই জন্যে গুড় দেখতে পাচ্ছেন গুড় খেতে পাচ্ছেন দেখুন আমরা যাচ্ছি হ্যাঁ ডাকছে খেজুর গুড়টা আমাদের রস খাওয়ার জন্যে সেই 20 বছর আগে রস খেয়েছিলাম রস তো আর দেখতেই পাই না এই দেখুন ঘরটা কীরকম সবই খেজুর গাছে ঘর দিয়ে খেজুরের পাতা দিয়ে এই দেখুন দাড়ি পাল্লা করেছে পাটালি এই দেখুন পাটালি হ্যাঁ কত পাটালি খাবেন এই দেখুন কত পাটালি খাবেন পাটালি খান ডায়াবেটিস তৈরি করুন বেসিক্যালি কমে যাবে বেশি খাওয়া যাবে না দেখুন দাদা কত কষ্ট করে থাকে দেখেছেন দেখুন দাদাদের ঘরের অবস্থা দেখুন লোককে গুড় খাওয়াচ্ছে কষ্ট করে খাওয়াচ্ছে দেখুন গুড় দেখুন দড়ি পাটালি গুড় এই দেখুন এই দেখুন এই আমি নিয়েছি এটা দেখিয়েছি পাটালি গুড় পাটালি গুড় জল গুড় টিনা জল টিনাও আছে শোল গুড় কত খাবেন আসতে হবে দাদা নামটা বলুন নামটা বলুন দাদা আপনার সুশান্ত শেখ সুশান্ত শেখ সুশান্ত শেখ শুধু গুড়ি করেন নাকি হ্যাঁ সিজনটা গুড় করি আর অন্য সিজনে আমরা চাষ করি হ্যাঁ দেখুন সিজনে গুড় করছে অন্য সময় চাষ করছেন দাদাকে ধন্যবাদ দিয়ে দিচ্ছি আপনারা দাদা ধন্যবাদ